স্লাইডারের 500 কিলোমিটার অলমোস্ট 600 কিলোমিটার ছুঁই ছুঁই এরকম। তো আমি 600 কিলোমিটার টিভিএস রাইডারটা চালাইছি এবং আজকে হচ্ছে আমি আমার মতামত দিব, হচ্ছে আমি এই 600 কিলোমিটার চালাই। যেমন হচ্ছে এই যে ব্রেকটা হচ্ছে সিঙ্ক্রোনাইজিং ব্রেকিং সিস্টেম, অর্থাৎ হচ্ছে এখানে প্রেস করলে অর্থাৎ আমার এই যে আমার কাছে এখন পর্যন্ত বেস্ট, কারণ আমি 125 সেগমেন্টের অনেকগুলো গাড়ি চালাইছি, বাট ওগুলোর তুলনায় এটা পিক আপেও খুব ভালো একটা সাপোর্ট দেয়। আচ্ছা, প্রথম যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে এটা ট্যাঙ্ক ক্যাপাসিটি, এটা ট্যাঙ্ক ক্যাপাসিটি। আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে হচ্ছে আমার এই যে টিভিএস রাইডারের 500 কিলোমিটার অলমোস্ট 600 কিলোমিটার ছুঁই ছুঁই এরকম। তো আমি 600 কিলোমিটার টিভিএস রাইডারটা চালাইছি এবং আজকে হচ্ছে আমি আমার মতামত দিব, হচ্ছে আমি এই 600 কিলোমিটার চালাই, এই গাড়িটা নিয়ে আমি কে ফিল পাচ্ছি এবং এই গাড়িটা আমি কেন নিচ্ছি এবং নেওয়াটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে সেই জিনিসটা নিয়ে আজকে হচ্ছে কথা বলবো। অ্যান্ড এই যে এটা হচ্ছে আমার টিভিএস রাইডার, অলমোস্ট হচ্ছে 544 কিলোমিটার এটা হচ্ছে শেষ, 544 কিলোমিটার হচ্ছে আমি রানিং করছি এবং দুদিন আগে হচ্ছে এটা আমি সার্ভিসিংয়ে নিয়ে গেছিলাম। অ্যান্ড এই গাড়িটা মোটামুটি এখন পর্যন্ত, আচ্ছা এই জিনিসগুলো হচ্ছে গতকালকে সার্ভিসিং করানোর পর আর মুছে দেয় নাই, পরে দাগগুলো হয়ে গেছে এটা মুছতে হবে। আচ্ছা এই গাড়ি এটা হচ্ছে টেসলকের আওয়াজ। আচ্ছা এই গাড়িটা আমি যে কারণে নিছি, প্রথম হচ্ছে আচ্ছা এই গাড়িটা নেওয়ার প্রথম যে রিজন সেই রিজন হচ্ছে এই সাউন্ডটার জন্য। এই সাউন্ডটা মোটামুটি আমার কাছে জোস লাগে এবং স্টক সাইলেন্সারে এই সাউন্ডটা আমার খুব ভালো লাগছে, সেই জন্যই হচ্ছে আমি এই গাড়িটা চয়েস করি। আর দ্বিতীয় যে রিজনটা ছিল সেটা হচ্ছে এই যে আই টাচ ইঞ্জিন, অর্থাৎ আই টাচ সেলফ, যেটা হচ্ছে মানে আমি প্রেস করার সাথে সাথেই হচ্ছে গাড়িটা স্টার্ট হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে আই টাচ সেলফ, এই দুইটা জিনিসে মোটামুটি এই গাড়িতে জোস একটা জিনিস দিছে, এই দুইটা ফিচার আমার খুব ভালো লাগছে। অ্যান্ড তার সাথে হচ্ছে 125 সেগমেন্টের যে গাড়ি এটাতে হচ্ছে ফুল হচ্ছে ডিজিটাল মিটার, এই যে ট্রিপ মিটার, আরপিএম মিটার, গিয়ার ইন্ডিকেটার, দেন হচ্ছে এইদিকে একটা ঘড়ি দিছে, ফুয়েল গ্যাজ। আচ্ছা তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে স্পিডো মিটার দিছে এবং এটা হচ্ছে এখানে একটা হেলমেট ইন্ডিকেটার দিছে। অ্যান্ড এই যে এই তিনটা কারণে হচ্ছে মূলত আমার গাড়িটা কিনা, একটা হচ্ছে সাইলেন্সার, একটা হচ্ছে স্পিডো মিটার, অ্যান্ড দেন হচ্ছে এই যে সেলফ স্টার্টটা, এই তিনটা জিনিস আমার কাছে জোস লাগছে সেই জন্য হচ্ছে জিনিসটা আমি কিনছি। অ্যান্ড এটার আনুষঙ্গিক যে জিনিস, যেমন হচ্ছে এই যে ব্রেকটা হচ্ছে সিঙ্ক্রোনাইজিং ব্রেকিং সিস্টেম, অর্থাৎ হচ্ছে এখানে প্রেস করলে অর্থাৎ আমার এই যে এই লিভারটা সহ কাজ করবে, অর্থাৎ পিছনের ব্রেক যখন চাপ দিব সেটার সাথে আমার সামনের ব্রেকও কাজ করবে। এটা এখানে দেখলে বোঝা যাবে, এই যে দেখছেন এটা নড়তেছে, এই যে এই ব্রেকটা সহ কাজ করে, এই এটাকে ওরা বলতেছে হচ্ছে সিঙ্ক্রোনাইজিং ব্রেকিং সিস্টেম। 125 সেগমেন্টের ভিতর এটা আমার কাছে মোটামুটি জোস একটা বাইক লাগছে এখন পর্যন্ত। কেন? প্রথমত হচ্ছে এটার এখন পর্যন্ত আমি যতটুকু গাড়ি চালাইছি গাড়ির পিক আপ আমার কাছে জোস লাগছে, অর্থাৎ পিক আপ দেওয়ার আগে গাড়ি ভাগতেছে 60-70, মানে চালানোর আগে 60-70 পারফেক্টলি উঠতেছে এবং 125 সিসির ক্ষেত্রে 60-70-80 উঠার পর গাড়ি একটু দম ছেড়ে দেয়, কিন্তু এটা এখন পর্যন্ত সেটা করে নাই। আমি দুই একবার একটু করে হালকা স্পিডিং করছিলাম, অর্থাৎ 70-80 আমি একটু স্পিডিং করছিলাম গাড়িটা সম্বন্ধে একটু বোঝার জন্য। তো এটা একদম নিমেষে 80 পর্যন্ত উঠছে, কোনো ঝামেলা করা নাই, কিছু করে নাই। আমি হাইওয়েতে চিটং থেকে যখন বাড়িতে আসতেছিলাম তখন আমি হচ্ছে একবার একটু করে স্পিডিং করে দেখতেছিলাম যে এটাকে আসলে দম ছাড়ে কিনা এবং মানুষ যেটা বলছে সেটাকে আসলেই সত্যি কিনা, যে 125 সেগমেন্টে এটা কেন বেস্ট। আচ্ছা চলেন এটা নিয়ে আরেকটু আলোচনা করি, যেহেতু আমি অলমোস্ট এটা হচ্ছে 500 কিলোমিটার চালাইছি, 500 কিলোমিটার চালানোর আমার একটা অভিজ্ঞতা সম্বন্ধে আমি জিনিসটাকে আপনাদেরকে বলবো। প্রথমত হচ্ছে গাড়িটার মোটামুটি 125 সেগমেন্টের ভিতরে আমার কাছে এখন পর্যন্ত বেস্ট, কারণ আমি 125 সেগমেন্টের অনেকগুলো গাড়ি চালাইছি, বাট ওগুলোর তুলনায় এটা পিক আপেও খুব ভালো একটা সাপোর্ট দেয়। প্লাস হচ্ছে আমি মাইলেজ এখন পর্যন্ত 52+ পাইছি, 50-52+ একটা ক্যালকুলেশন অনুযায়ী। সিটিতে মোটামুটি 45-48 পাইছি, আর হচ্ছে সিটিতে মানে সিটির বাইরে 50+ এটাতে আমি পাইছি। অ্যান্ড এই যে আমি একবার ফুল ট্যাঙ্কি করে রাখছিলাম, তো মাইলেজের কারণে মাইলেজ এটা মোটামুটি পারফেক্ট আমার কাছে 125 সেগমেন্টের ভিতরে। এবং এটার মধ্যে হচ্ছে 3 ভালভ ইঞ্জিন,
এই যে এটা হচ্ছে থ্রি ভালভ একটা ইঞ্জিন, এবং এই জিনিসটার মাঝখানে এই একটা চেম্বার দিছে, যেটা হচ্ছে ইঞ্জিনের যে অয়েলগুলো আছে সয়েলগুলোকে ঠান্ডা করার জন্য এই চেম্বারটা দিছে। এবং এটা হচ্ছে নতুন একটা টেকনোলজি থ্রি ভালভের একটা ইঞ্জিন টিভিএসের। আরেকটা ভালো দিক হচ্ছে এই যে এটার এই ব্রেকটার হচ্ছে দুইটাতেই কাজ করে, অর্থাৎ এই ব্রেকটা যখন প্রেস করবো সেটা পায়ে কাজ করবে এবং হাতেও কাজ করবে। আর দেন হচ্ছে সাইলেন্সারটা আমার কাছে হচ্ছে আমার ভালো লাগার একটা দিক, কারণ অনেকজন হচ্ছে সাইলেন্সার মডিফাই করে সাইলেন্সার একটা ভালো সাউন্ডের জন্য, বাট এই ক্ষেত্রে হচ্ছে আমি স্টক সাইলেন্সার পাইছি এবং সাউন্ডটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তারপর হচ্ছে এই যে সেলফটা আমি আপনাদেরকে দেখাইছি, সেলফটা আমার কাছে খুব ভালো লাগে, অর্থাৎ আইটাচ সেলফটা একবারে নিউ আমার কাছে, আমি এরকম আর কোনো গাড়িতে দেখি নাই যে এরকম আইটাচ সেলফটা। আচ্ছা আমার হাইট হচ্ছে 5'10" এবং 5'10"ও আমি এখন পর্যন্ত আমি কোনো মানে ব্যথা ফিল করি নাই, যেহেতু এটার হাইটটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আমি 5'10" উচ্চতা অনুযায়ী আমি গাড়িটাতে রাইড করে আমি একটা স্পোর্টি ফিল পাইছি, বিকজ হচ্ছে গাড়িটার যে হ্যান্ডেলবারটা, হ্যাঁ এই হ্যান্ডেলবারটা ধরার পর আমার কাছে কেন যেন একটু স্পোর্টি ফিল মনে হয়েছে, অর্থাৎ যেটা আমার প্রয়োজন যে একটা গাড়ি আমাকে কমফোর্টও দিবে প্লাস হচ্ছে একটু স্পোর্টি ফিলও দিবে, সেই স্পোর্টি ফিলটা এই গাড়িটা আমাকে দিচ্ছে। আর সিটিং পজিশনটা আমার কাছে এখন পর্যন্ত পারফেক্ট সিটিং পজিশন মনে হয়েছে, অর্থাৎ পিছনের সিটগুলো একবারে চড়া চড়া মোটামুটি বস্ত, তিনজনেও আমি এটা চালাইছি দুই একবার এবং তিনজনেও এটা মোটামুটি পারফেক্ট একটা জায়গা ছিল বা জায়গা আছে। আর এটার সাথে হচ্ছে আমি নেওয়ার পর আমি যেতে হাইওয়েতে রাইড করি আমি এটার সাথে এই ফগলাইটটা লাগাইছি, এবং ডিফেন্ডার টেসলক মানে ডিফেন্ডার ভার্সন 2 ওইটা আমি লাগাইছি হচ্ছে টেসলক হিসাবে। আচ্ছা অনেকক্ষণ তো ভালো দিক বলছি, এবার চলেন হচ্ছে আমার মানে আমার কাছে যে জিনিসগুলো খারাপ মনে হয়েছে, অর্থাৎ 125 সেগমেন্টের ভিতরে এই জিনিসগুলো আর একটু ভালো করা যাইতো সেই জিনিসটা ওনারা চাইলেই পারতো, বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো হচ্ছে আমি 500 কিলোমিটার রাইড করার পরে জিনিসগুলো আমার কাছে খারাপ মনে হয়েছে। আচ্ছা প্রথম যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে এটা ট্যাঙ্ক ক্যাপাসিটি, এটা ট্যাঙ্ক ক্যাপাসিটি অনলি 10 লিটার একটা ট্যাঙ্ক ক্যাপাসিটি দিছে 10 লিটার। আমার কাছে মনে হয় যে এটা 12 লিটার অথবা 13 লিটার আশপাশের ট্যাঙ্ক ক্যাপাসিটিতে আমার কাছে মনে হয় যে বেস্ট হইতো। আর দেন সেকেন্ড জিনিস আমি যে জিনিসটা হচ্ছে আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে এটার গিয়ার ইন্ডিকেটারের সাথে এবং হচ্ছে গিয়ার মানে প্রথমে দু একদিন ঠিক ছিল, বাট এরপর থেকে গিয়ার ইন্ডিকেটার এবং হচ্ছে এখানে যে মানে গিয়ার লিভার এই দুইটা শিফটিংয়ের মধ্যে হচ্ছে এ হয় না, যেমন আমি এখানে 2 থেকে 3 চলে আসছি বাট এখানে 2 দেখাচ্ছে কিছুক্ষণ পর 3 আসতেছে, যখন আমি ডাউন শিফটিং করতেছি তখন আমি 4 থেকে 2 চলে আসছি বাট আস্তে ধীরে সেটা 4 থেকে 3 হয়ে 2 আসছে, অর্থাৎ অ্যাট এ টাইম আসতেছে না এই জিনিসগুলো, এই জিনিসটা আমি লক্ষ্য করছি। আর একটা ব্যাড সাইডের মধ্যে পরে হচ্ছে এটার যে টায়ার রিমুরা টায়ারটা, এই টায়ারটা 70-80 চালালে একটু করে স্লিপ করে, যেটা সবার জন্যই অসুবিধা, এই টায়ারটা না দিয়ে ভালো একটা টায়ার তারা ইউজ করতে পারতো এই সেগমেন্টের ভিতরে। এবং এটার প্রাইস অনুযায়ী আমার কাছে প্রাইসটা একটু হাই মনে হয়েছে, 1,61,000 দিয়ে এটা আমি নিচ্ছি টিভিএস শোরুম থেকে টিভিএস গ্যালারি থেকে, তো আমার কাছে প্রাইসটা কেন যেন একটু বেশি মনে হয়েছে, এই প্রাইস সেগমেন্টের ভিতরে টায়ারগুলো ওনারা অন্তত একটু ভালো দিতে পারতো। আচ্ছা তারপর কথা বলবো হচ্ছে হেডলাইটগুলো, খারাপ দিকের মধ্যে বেস্ট জিনিস হচ্ছে মানে অর্থাৎ খারাপ দিকের মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে এটা হেডলাইটের যে পাওয়ারটা সেটা আর একটু বেশি হইতে পারতো, আর হেডলাইটটা হচ্ছে সবসময় জ্বলে থাকে, অর্থাৎ চাবি অন করলেও হেডলাইটটা জ্বলে থাকে এই আর কি। অ্যান্ড দেন হচ্ছে এই যে গতকালকে হচ্ছে সার্ভিসিং সেন্টার ওয়াশ করার পর হচ্ছে এই কাহিনী হচ্ছে এটা, এটা আমি কালকে খেয়াল করি নাই বাট এখন ভিডিও করতে এসে খেয়াল করছি যেখানে পানি ঢুকতেছে। আরেকটা জিনিস হচ্ছে ওদের ওয়াশিংটা খুব বাজে সার্ভিসিং সেন্টারে, আমি ফেনি থেকে করাইছিলাম, ওয়াশিং করার পরে যেগুলো তারা মুছেও নাই জাস্ট ওয়াশ একটু করছে করে তারা বের করে দিছে। আর এই আরেকটা জিনিস হচ্ছে আমি নেওয়ার পরে হচ্ছে এই প্রবলেমটা আমি ফেস করছিলাম, এই কভারটা হচ্ছে ব্যান ছিল বাট এটা হচ্ছে ওনারা সলভ করে দিছে। দেন আরেকটা প্রবলেম এখন দেখতেছি সেটা হচ্ছে এটা কিছু হয় না, আমি ওই দিন জাস্ট এভাবে হাত দিয়ে দেখতেছি যে এটা জাস্ট এইভাবে আপ ডাউন করতেছে বাট এই পাশেটা ঠিক, মোটামুটি কয়েকটা সমস্যা আমি ফেস করছি গাড়িটা নেওয়ার পরে। ওভারঅল গাড়ি ইজ গুড এবং গাড়ির সব কিছু আমার কাছে ভালো লাগছে, শুধু কয়েকটা জিনিস বাদে ওনাদের কি ম্যানুফ্যাকচারিং কোনো ফল্ট আছে কিনা, যেমন এই লাইটটাতে গতকাল ওনারা সার্ভিস করছে এখন দেখতেছি ভিতরে ভাস্প হয়ে আছে, দ্যাট মিন্স কোথাও না কোথাও একটু করে হলেও পানি ঢুকতেছে। দেন হচ্ছে পিছনের লাইটটা, এই লাইটটা আমি বুঝলাম না এটা খোলার তো কোনো কারণ নেই বাট এটা এই যে এভাবে টান দিলে খুলে যাচ্ছে বাট এগুলো ফিক্স হয়ে আছে। দেন হচ্ছে এই যে নেওয়ার পরে রেডার লিখারটা উঠে গেছিলো, পরে এটা আমি আবার সুপার গ্লু দিয়ে লাগাইছি। তারপর হচ্ছে এই যে লিখাটা,
এই সুপারগুলো দিয়ে লাগাইছি। দেন হচ্ছে এই কভারটা নেওয়ার পরে হচ্ছে আমি খেয়াল করছি যে এটা ব্যান ছিল, কভারটা সব কিছু ভালো ছিল, কভারটা ব্যান ছিল, পরে এটা হচ্ছে চেঞ্জ করে দিই, এগুলো কোনো প্রবলেম না। বাট যে মেন প্রবলেমটা এখন আমি ফেস করতেছি সেটা হচ্ছে লাইটে পানি আসতেছে, এবং এটা আমি এখনই খেয়াল করছি। এই যে মোটামুটি এতটুকুই হচ্ছে কথা, আর মোটামুটি ওভারঅল গাড়ি হচ্ছে গুড, অ্যান্ড এটা হচ্ছে আমার 500 কিলোমিটার চালানোর পরে একটা অপিনিয়ন। আশা করছি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।